রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি, ইন্তেকালের কয়দিন আগে? 5 দিন। ইন্নি আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে হে জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? ফাইন্নাল্লাহ তাআলা কদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল, আজকে থেকে আমরা জেনে থাকব ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই, কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, কেমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাজতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো আমাদের নবীর কোনো খলিল আছে? নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবিকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন আল্লাহু ইন্নামান কানা ক্বাবলাকুম, শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবরসমূহকে আর নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে। তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। নবী কি বুঝাইতে চায়? হে আমার উম্মত, অন্য জাতি যেমন নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে, নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। কারণ নবী তো ইন্তেকাল করবে, নবী বিদায় নিবে, নবী আর বেশি দিন বাকি নেই, মাত্র 5 দিন বাকি আছে। নবী ওই 5 দিন আগে বলতেছে সাবধান, অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে তালাশ করলো পাবেন? হ্যাঁ, নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে তালাশ করলো পাবেন, আল্লাহ হেফাজত করেন। এবার শুনেন কি বলে নবীজি, বলেন ইন্নি আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শুনেন, আমার দিকে তাকান, এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে, আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে, এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে, করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস 427, এই 435, এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কাদা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে, এইভাবে চেহারার উপর একটা কাপড় দিছে। ফাইযা গতাম্মা, প্রাণটা যখন বের হবে হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে, এবার বলতেছে ফাইযা গতাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায় এই আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টা পাল্টা কাজ করবা না। তাহলে কি শিখলাম? ইন্তেকাল করবে করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, উম্মত এগুলা করবা না। ইউহাদ্দিরু মা সানাউ, তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন, বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা বসানো যাবে না। জি রবিউল আউয়ালে বসে আশেপাশে, আমি কি কইছি আপনারা না বলতেছেন? যদি বৈশা থাকে তো এটা নিষেধ, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না। ঘর কবর বানায় কিভাবে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নামাজ পড়েন ঘরেও, জিকির করেন, নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, না হয় ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায় না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা। নবী বলতেছে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি, তিনি বলছে সাবধান, আমি যেখানে ইন্তেকালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবা না, উৎসবের জায়গা বানাবা না। এরপরে নবী বলেন সল্লু আলাইয়া, আমার উপর দুরুদ পড়বা, বেশি বেশি দুরুদ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই দুরুদ পাঠাও সেখান থেকে দুরুদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। বলেন মেলা বসানো কি নিষেধ? এবার আসেন, বলেন কবরের উপর বসা নিষেধ, কবর সামনে রাইখা নামাজ পড়া নিষেধ। অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রাইখা, চারপাশে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানালে কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন? আবেগ, এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন, সাইডে নেন, প্রথমে বাহিরে নিতে বললেন না, না আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন। কারণ এ তো এমন এক আকিদায় ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229, 3229, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বইসো না। এটা একটা, অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা, এই দেয়াল আছে কবর পাশে, কবর এই যে দেয়াল, এখানে আপনি বসলেন, এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সেজদা করে না, কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আসা যায়, আহারে আল্লাহর রলি শুয়ে রয়েছে এখানে, সেজদা দিতেছে, এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকিদা সম্পন্ন মানুষগুলোকে সহি আকিদা, বিশুদ্ধ আকিদায় তারা এসে হেদায়ত ওয়ালা আকিদায় যেন তারা ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার উপায়, বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীরা বললেন অস্বীকার কারা করে? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো। তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন। দুই নাম্বার উপায় বলেন আমার সাথে, সুন্নত বেশি বেশি জিন্দা করা, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে বেদাত দূর করার দুই নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের কথা বেশি বেশি বলা, নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা। আসরের পরে ইমাম সাহেব যারা আছেন, দুই মিনিট পাঁচ মিনিট একটা সুন্নত বলতে পারেন। আমাদের যাত্রাবাড়ি শায়খের একটা বই আছে, আপনার কিতাব আছে, এক মিনিটের মাদ্রাসা, এক মিনিটের মাদ্রাসা, তো এইটা আপনি প্রতিদিন পড়ে শোনান। এক মিনিটের মাদ্রাসা মানি ওই নামাজের পরে সবাই বসবে, এক দুই মিনিট একটু কথা শুনবে,
এই এলাকাবাসী যারা আছেন, আহার এই মানুষগুলা কোথায় যাবে? তো আশেপাশের ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে, আপনারা প্রতিদিন আসরের পরে, আপনি যেভাবে সুন্দর হয় আর কি, মানে আমার একটা আবদার রইল আর কি, আসরের পরে 2 মিনিট 3 মিনিট একটু একটা কিতাব পড়ে শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়েরা এখন একটা সুন্নত আপনাদেরকে শোনায় দেওয়া হবে। তো এই সুন্নতটা আপনি তাকে বলেন, একদিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, আর কে জানে আপনি 10 দিন 5 দিন 15 দিন 20 দিন বলার পর হতে হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিছে, আমল শুরু করে দিছে। এই জন্য প্রতিদিন কিছু কিছু সুন্নত আমরা শিখব। ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাব আদি কি কি কিনে দেওয়া লাগবে বলেন, আমরা বলি কিনে দেই, আপনি আমাদেরকে বইরা বইরা শোনান, এলাকাবাসী রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায়, সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে, আল্লাহ তৌফিক দান। 277 নম্বর হাদিস, 2677 এই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা, কোনো ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে, এই এলাকার 100 মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে, ওই ইমাম সাহেবের আমল নামায় 100 জনের সওয়াব আল্লাহ দিবে, তাদের সওয়াব কাটা হবে না। মিন গায়রি আইয়ুন তাকাসামিন উজুরিহিম শাই, তাদের সওয়াব থেকে একটু কাটা হবে না, তাদের সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবে। ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন, তারাও যেন সুন্নত শিখতে পারে। সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে, মা বোনরা একটু নরম হয়, তো এদেরকে যেমনি বুঝায় মনে করে আহারে না জানি কি আছে সেখানে, এইগুলো করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায়। খুব মন দিয়ে শোনেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনেই আছে কি মানতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানবো, কি করা যাবে না বাড়াবাড়ি, আর কি করা যাবে না ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে, এটার নাম কি বেদাত, বলেন তো ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার, এটার নাম কি বেদাত। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনের মাসটা কি মাস, আরবি মুহররম, এই মুহররম মাসটা কেন্দ্র করেও অনেকের আবেগ এখন উতলে উঠবে, এই আজকে এখন মানে আবেগ খুব আবেগী, এবং আপনারে বুঝাবে হুজুর এই আবেগে হইতে হইলেও ভাগ্য লাগে, বুঝেন, এই আবেগ বাড়তেই থাকবে, দেখবেন বাড়তে বাড়তে এই আবেগ যে কোথায় গিয়ে বসবে, শুধু কি আবেগ, যখন দেখবে জারে নিয়ে আবেগটা, তার কবর তো বাংলাদেশে নাই, হের একটা কবর বানায় ফেলবে দেশে, বানায় এটা নিয়ে আপনার এটা কলা দিবে, আম দিবে, জাম দিবে, কাঁঠাল দিবে, টাকা দিবে, কারে দেয়, কি এক আজীব মস্তিষ্ক নিয়ে বসবাস করে, কবরের সামনে একটা বাচ্চা বৈশা বৈশা কয়, স্যার 10টা টাকা দান করেন, দান করে না, ওই কবরে মরা মানুষটা দিকে 10,000 দিয়ে আসে, জিন্দা মানুষ কত চাইছে 10, আরে জিন্দা মানুষ কত টাকা চাইছে 10, দেয় নাই 10, মরা মানুষের দিছে কত 10,000, এই বলেন না মরা মানুষের দিছে কত, স্যার 10টা টাকা দেন পেটে খিদা, দেয় না, মরা মানুষের দিয়েছে 10,000। এই সমস্ত অসুস্থ মস্তিষ্ক কবে আমাদের বুঝে আসবে বলেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন এই কথাগুলো মেনে চলতে পারি, সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমার এই আলোচনাটা মিম্বরের আমানত যাদের কাছে আছে আপনাদের, সম্ভবত দ্বিতীয় খণ্ডে এই পুরো আলোচনাটা পাবেন, দ্বিতীয় খণ্ডে এই পুরো আলোচনা, আরও বেশি আছে আলোচনা ওখানে পেয়ে যাবেন। মিম্বরের আমানত যারা সংগ্রহ করেন নাই, আমার আবদার থাকবে সংগ্রহ করে নিন, এই সংকলনটা আপাতত 6 খণ্ডে আছে, অনলাইন থেকে সংগ্রহ করা যায়, আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে এই যে শিরিক বেদাত কুফুর তাওহিদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে আলোচনা। আপাতত মার্কেটে 6 খণ্ডে আছে, ওরা এখানে প্রকাশনী থেকে নিয়ে এসেছে, ওরাও নিয়ে এসেছে এখানে আমারও বলছে বলার জন্য, এখানে মনে হয় 4 খণ্ড আছে ওদের কাছে, তো যাদের লাগবে নিয়ে যেতে পারেন, যারা নেবেন তাদের প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হইলেও মুখস্থ করেন, বিশেষ করে সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন, 5টা 5টা মুখস্থ করে শোনাইবেন একজন আরেকজনকে, এটা কাজে লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের যে বেদাত নিয়ে আলোচনাটা হয়েছে এটা যেন বুঝে শুনে আমরা বেদাত পরিত্যাগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।